Hello everyone, welcome to my Darjeeling vlog day 3 episode. Last episode e bolchilam Dhotrey te ghum bhengei Kanchenjungha dekhe kemon mugdho holam. Ajke thakteche shetari golpo. Khub bhor bela ghum bhangalo shobai. Jonmodiner sokale ghum theke jegei bed theke Kanchenjungha dekhar je anondo shetar Himalay konnar theke upohar paoar che kom ki holo. Kintu ajker dekhata ektu bhinno. Lepchajagat theke durottota beshi chilo. কিন্তু ধোত্রে থেকে মনে হচ্ছিল এই তো চোখের সামনে হাত দিলেই যেন ছোঁয়া যাবে প্রচুর ঠান্ডা বাতাস উপেক্ষা করেও বারান্দাতে দাঁড়ালাম কতক্ষণ যে ছবি ভিডিও হ্যান্ডহেল্ড টাইমল্যাপস করলাম তা ঠিক নাই দেখতে দেখতে এক পর্যায়ে মনে হলো যে না ফ্রেশ হওয়া দরকার আমাদের তো আবার বের হতে হবে যেহেতু জন্মদিন তাহলে একটু ভালো কাপড় পরে স্লিপিং বুদ্ধাকে সাথে নিয়ে ছবি তোলা উচিত সেরে ফেললাম সেটাও তারপর ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম টংলু যাওয়ার রাস্তার দিকে যদিও আমাদের এবারের গন্তব্য সান্দাকফু না তাই টংলু পর্যন্ত তো আর যাব না শুধু হেঁটে হেঁটে একটু ঘুরে দেখে আসব দুপুর পর্যন্ত জায়গাগুলো বেশ খানিকটা ঘুরে দেখে আসলাম পাইন ঘেরা রাস্তা দিয়ে আমরা একটা ভ্যালির কাছে গিয়ে কিছুক্ষণ বসলাম এই জায়গাটা এত সুন্দর আর পিসফুল ছিল খুব ভালো লাগছে আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের যাওয়ার কথা ছিল বিজন বাড়ি কিন্তু জায়গাটা বন্ধ থাকায় আমাদের একটু প্ল্যান চেঞ্জ করতে হলো গাড়ি আসতেও বেশ সময় লাগলো দুপুরে শেষমেশ গাড়ি এসে পৌঁছালে আমরা রওনা দিই আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে তখনও আমরা জানি না কই যাচ্ছি আমাদের হোস্ট বললেন আমাদের জন্য জায়গাটা সারপ্রাইজ গিফট হিসেবে রাখবেন তাই আমরাও আর তাকে বেশি জ্বালাতন করলাম না অবশেষে অনেক উঁচু নিচু সুন্দর রাস্তা পেরিয়ে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার এলাকা রামমাম তথা কোলবং এই গ্রামে ঢুকতে গিয়ে আমরা তো সারপ্রাইজড হয়ে আরও খুশি হলাম চারিদিকে রাইস টেরেস যেমন আমরা বালিতে দেখি দার্জিলিংয়ে এমন জায়গা আছে তা আমি কখনো কল্পনাও করিনি আর তখন সানসেট হবে হবে অবস্থা পুরো আকাশ লাল গোলাপি পার্পল অনেক রঙে ভরে গেল জন্মদিনটা আরও স্পেশাল হয়ে গেল এই জায়গায় এসে আমরা আমাদের হোস্টকে থ্যাঙ্কস বলতে বলতে পাগল হয়ে যাচ্ছিলাম আমাদেরকে হোমস্টে থেকে গরম গরম মোমো আর চা সার্ভ করা হলো সানসেট দেখতে দেখতে মোমো আর চা খেলাম সবাই এদিন ছিল দিওয়ালি চারিদিকে সিকিমের পাহাড়গুলোয় আতশবাজি শুরু হলো কি এক চমৎকার পরিবেশ হোমস্টেতেও দীপ জ্বালানো হলো এত ভালো লাগতেছিল দেখে যে ভাষায় বর্ণনা করার মতো না আমরা সবাই একে একে ফ্রেশ হলাম হোমস্টে সবার সাথে পরিচিত হলাম গল্প করলাম বেশ ভালো একটা সময় কাটলো আমাদের হোমস্টের দিদিরা খুবই আন্তরিক তাদের যে হসপিটালিটি তা ভুলবার না ওনাদের রান্না এত মজা আমরা এতদিন পর একটু ভাত পেয়ে ভালো রকম পেট পূজা সেরে নিলাম তারপর রাতভর আড্ডা দিয়ে ঘুমানোর পালা
সকালে বের হবে কোলবং গ্রামটা এক্সপ্লোর করতে। হোমস্টের ডিটেলস আর পরের দিনের গল্প থাকবে নেক্সট এপিসোডে। টিল দেন স্টে টিউনড এন্ড গুড বাই।